নমস্কার আজকে নর্মাল ঠিক যেসব ভিডিও বানাই সেটার থেকে একটু আলাদা মানে ডাক্তারি সংক্রান্ত কিন্তু ডাইরেক্টলি অ্যাডভাইস সংক্রান্ত নয় কীরকম এইটা আমার অত্যন্ত খারাপ লাগে এই বড়ো দুঃখের দিন কয়েকদিন আগে একটা বিরাট ঘটনা ঘটে গেছে আর কর বেসিক্যালি আমার মাদার ইনস্ট্রকশন আমি আর জিক থেকে এমবিএস বিএস পাস করেছি তারপরে আমি ন্যাশাল মেডিকেল থেকে এমএস করেছিলাম তো সেই আরজিকটে একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেছে এবং দুর্ঘটনা তো ডেফিনেটলি সেটা এতটাই দুর্ঘটনা এতটাই মর্মান্তিক বেদনাদায়ক সেটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না কিরকম আমাদের সময়ে এই সিকিউরিটি দরকার রাত্রে রাত্রে আমরা যখন পোস্ট গ্রাজুয়েট করতাম রাত্রে একটা ডিউটি থাকতো এক একজন ভাগ করে করে ডিউটি হয় কারণ এমার্জেন্সি পেশেন্ট সামলানোর জন্য অনেক বড় ওয়ার্ড তো এমার্জেন্সি পেশেন্ট সামলাতে হয় তা ভাবুন সিকিউরিটি সেখানে চারিদিকে একটা কলেজের মধ্যে ভাবা হতো না কখনও কোনোদিন কারণ হচ্ছে মেডিকেল অফিসার আছে ইমার্জেন্সিতে অন্যান্য ডাক্তার আছে সিকিউরিটি যে পুলিশ আছে হসপিটালগুলোতে বড়ো মেডিকেল কলেজগুলো সাধারণত পুলিশ ব্যবস্থা থাকে একটা পুরো থানার মতো বানানো থাকে ছোটো ছোটো তার মধ্যেও এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেলো এবং যেটা বলা হচ্ছে একজন মানে গ্রুপ ডি বা একটা পুলিশের সিভিক ভলেন্টিয়ার কিন্তু সেটা হতে পারে না কারণ যে যা ঘটনা আপনারা শুনেছেন সেটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক এবং মানে সেটা যে একজনের পক্ষে সম্ভব না এটা এবং বলা হচ্ছে অবশ্যই রেপ এবং মার্ডার তো শুধু তার চেয়েও বড়ো কিছু মানে কোনো কিছুর মানে এই রকম একটা রাগ যেন এরকম একটা কিছু একটা যেন ছিল শুধুমাত্র জাস্ট কিছু করবার জন্য মেয়ের কাছে ওই মেয়েটির মানে আমাদের ডাক্তারবাবু ওই মেয়েটির কাছে গেছেন ওইরকমভাবে জিডিএ যা বা পুলিশ ভলেন্টিয়ার বলছে সেরকমভাবে হতে পারে না এটার জন্যে পুরো রাগ বা কোনো কিছু ধামাচেপা দেওয়া বা কোনো কিছুর একটা ঘটনা বিশেষ ঘটনা যেটা ঐতিহাসিক ঘটনা এরকম সে মনে পড়ে না অনেক দিন আগে বহুদিন এক একটা নার্সকে একটা ওই ওয়ার্ড বয় এরকম করেছিল সেরকম একটা আবার একটা ডাক্তার সে ডিউটিরত অবস্থায় রাত্রে ডিউটি করছে সেখানে সেমিনার রুমে তাকে যেভাবে মারা হয়েছে এবং মানে বলতে পারেন যৌন অত্যাচার করে এবং সেইভাবে তাকে করা হয়েছে তার কোনো ভাষায় এটা এত মর্মান্তিক ঘটনা এটা ভাষায় প্রকাশ করা যায় না তো আমরা সকলে সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখব এবং আমরা সবাই মিলে এর প্রতিবাদ করব। যতক্ষণ না পর্যন্ত সত্যিকারে সুনির্দিষ্ট আমরা বিচার পাই বিভিন্ন জায়গায় আসছে যে কিছু ইন্টারনের মধ্যে জড়িত কিছু অন্যান্য বিরাট স্ক্যাম আটকাতে এটাকে করা হয়েছিল সে সব নিয়ে রিউমারে কান দেবেন না আমরা প্রকৃত এই সত্য উদ্ঘাটন হবে আমরা অবশ্যই বিশ্বাস রাখবো আমাদের সরকারের ওপরে পুলিশ ব্যবস্থার ওপরে ডেফিনেটলি যতদিন না পর্যন্ত আমরা ঠিক করে এটা জানতে পারবো ততদিন কিন্তু আমরা ছাড়বো না এবং আমরা সবাই মিলে প্রতিবাদ করব। নমস্কার ভালো থাকবেন সবাই ডাক্তারদের পিছনে থাকুন সবাই পাশে দাঁড়ান এই বলি আমি আজি শেষ করছি নমস্কার